এবার আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করছে মিত্রদেশ জাপানের ওকিনাওয়া দ্বীপের বাসিন্দা। জাপান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবিতে এই বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। গতকাল ওকিনাওয়া দ্বীপের কাদেনা বিমান ঘাঁটির কাছে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান এবং সেখান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানান তারা। তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে দিন দিন বাড়ছে সামরিক উত্তেজনা, যার ফলে অশান্তি বিরাজ করছে জাপানের এই দ্বীপটিতে। অন্যদিকে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে নানা রকম সমস্যায় জড়িত এই দ্বীপটি, সেই সঙ্গে অর্থনীতিতেও জাপানের অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে আছে ওকিনাওয়া। ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক চলছে জাপানের এই দ্বীপ জেলার। তাই এখানকার শান্তিকামী মানুষের দাবি, দ্বীপটি থেকে মার্কিন সেনা উচ্ছেদ করে শান্তি ফিরে আসুক তাদের মাঝে। অন্যদিকে মার্কিন সেনারা উত্তর কোরিয়া এবং চীনকে টার্গেট করে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করেছে এই দ্বীপে। এসব অস্ত্র সরিয়ে নিতে এবং তাদের শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি বন্ধের পক্ষে জোরালো ভাষায় স্লোগান দেন তারা। 51 বছর আগে 1972 সালে 15ই মে ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি গাড়ে মার্কিন সেনারা। তার বার্ষিকীতে মার্কিন সেনা উচ্ছেদের দাবিতে গতকাল জাপানের হাজার হাজার মানুষ অংশ নেয় এই বিক্ষোভে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1952 সালে জাপান সার্বভৌমত্ব ফিরে পেলেও ওকিনাওয়া দ্বীপটি থেকে যায় আমেরিকার দখলে। শেষ পর্যন্ত 2 দশক পর 1972 সালে 15ই মে ওকিনাওয়ার মালিকানা জাপানের হাতে ফিরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তবে জাপান মালিকানা ফিরে পেলেও মার্কিন সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে আমেরিকার ঘাঁটি রয়েছে প্রায় 800টি, তার মধ্যে জাপানে আছে 84টি। জাপানের এই ঘাঁটিগুলোতে অবস্থান করছে প্রায় 47,000 মার্কিন সেনা, এর মধ্যে 26,000 মার্কিন সেনাই অবস্থান করছে ওকিনাওয়া দ্বীপটিতে।